রমজান নিয়ে চিন্তিত সব খামারি ও ভাই বোনেরা, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রতি বছরে আমরা জানি রমজান মাসেই ডিমের দাম একটু কমে যায়, এবছর বেশি চিন্তায় পড়ে গেছেন খামারি ভাই বোনেরা, কারণ এবছর ফিডটির দাম আকাশছোঁয়া এবং ডিমের দাম কম। এই সময়েই খামারিরা কোনো লাভবান হতে পারছেন না। আবার যদি রমজান মাসে দাম কমে যায় তাহলে কিভাবে লাভবান হবেন খামারিরা? এই রমজান মাস নিয়েই চিন্তিত হাজারো খামারি ও ভাই বোনেরা। প্রতি বছর রমজান মাসেই দাম কম থাকলেও কিছুটা হলেও আমাদের খামারি ভাই বোনদের লাভ হতো, কিন্তু এবছর ফিডের দাম বৃদ্ধি থাকার কারণে চিন্তায় পড়ে গেছেন খামারি ভাই বোনেরা, কীভাবে লাভবান হব। এবছর যে দাম ডিমের দাম গেল তাতেই আমরা কোনোভাবেই লাভবান হতে পারলাম না, এবং রমজান মাসে আরও দাম যদি কমে যায় তাহলে কীভাবে লাভবান হব। তো ভাই বোনেরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।